সাকিব আল হাসানের কাছ থেকে 2011 সালে তিন ফরম্যাটে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হন উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এরপর 2014 সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন তিনি। 2014 সালের শেষের দিকে জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিকুর রহিমকে সরিয়ে এবং টি টোয়েন্টির অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে, কিন্তু বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব দিয়েছেন 2017 সাল দক্ষিণ আফ্রিকা সিরিজ পর্যন্ত। ওই সিরিজে বাজেভাবে হারের কারণে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান মুশফিকুর রহিম। তবে আবার গুঞ্জন উঠেছে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব দেয়া হতে পারে মুশফিকুর রহিমের ওপর। কিছুদিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের পরেই অধিনায়ক থাকছেন না মাশরাফি বিন মুর্তজা, তার পরিবর্তে সাকিব আল হাসানকে দায়িত্ব দিতে চান নাজমুল হাসান পাপন। তবে বর্তমান সময়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার, তার জায়গায় বাংলাদেশ টেস্ট দলে মুমিনুল হক এবং টি টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু এই মুহূর্তে সাকিব আল হাসান না থাকায় মাশরাফি বিন মুর্তজা অবসর নিলে কে হচ্ছে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক? ইতিমধ্যেই বাংলাদেশের সিনিয়র ক্রিকেটারদের সাথে আলোচনা বসেছিলেন বিসিবি সভাপতি। মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ সহ একাধিক সিনিয়র ক্রিকেটারের সাথে কথা বলেছেন। সামনে বাংলাদেশের জন্য রয়েছে ব্যস্ত সূচি। ওয়ানডে দলের অধিনায়কত্বের দৌড়ে এগিয়ে আছেন দেশের দুই ব্যাটসম্যান তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম। তাই গুঞ্জন উঠেছে মাশরাফি বিন মুর্তজা অবসর নিলে কিছুদিনের জন্য বাংলাদেশ ওয়ানডে দলের দায়িত্ব দেয়া হতে পারে মুশফিকুর রহিমের কাঁধে। আগামী মে মাসে তিন ওয়ানডে এবং চারটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আয়ারল্যান্ড ট্যুরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। ওই সিরিজে বাংলাদেশ দলের নেতৃত্ব দিতে পারেন মুশফিকুর রহিম। বাংলাদেশের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে আনতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়ে চলেছেন তার মধ্যে সাকিব, মুশফিক অন্যতম। কিছুদিন আগে নিষিদ্ধ হওয়ার কারণে ক্রিকেট মাঠে নেই সাকিব, তবে ধারাবাহিক পারফর্ম করে চলেছেন মুশফিক। গত 10 বছরে সাকিব যে কয়বার প্রিমিয়ার লিগ খেলেছেন তার বড় সময় তিনি ছিলেন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার। তবে এবার সেই সাকিব নেই প্রিমিয়ার লিগে, এখন তার বদলে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাবেন মুশফিকুর রহিম। আবাহনীর উচ্চ পর্যায়ে নির্ভরশীল সূত্র জানিয়েছে মুশফিকুর রহিমকে তারা 65 লাখ টাকায় দলে ভিড়াতে চাচ্ছেন। তার সাথে চুক্তিও হয়ে গেছে, মোটা অঙ্কের অগ্রিমও দিয়ে দেয়া হয়েছে।